এটা যদি আজকে আপনার ভাই হইতো, মাদ্রাসায় আছে বা একটা কাপড় নাই বা ভালো খাবার নাই, আপনি তো ঘরে বসে থেকে খাইতেছেন, আপনার জন্য নিজের এইটা মনে করে তারপরে মনের ভিতরে একটা ইয়ে না, যাতে এই পোলাফান গুলা যাতে মাদ্রাসায় একসঙ্গে ভালো করে। আচ্ছা, ফোনপে নাম্বারটা আপনারা সবাই নোট করবেন, 9126521360। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যাপকে মিউজিকের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগতম। তো আজকে আমরা তো অনেকদিন ধরে গান বাজনা করি, তো আজকে এমন একটা জায়গায় আছি তো সবারই দরকারি, আর সবার কাছেই আমি অনুরোধ করি আজকে আমাদের এই কথাগুলো সবাই মনোযোগ দেখবেন। এই ধরনের কথাবার্তা আজ পর্যন্ত আপনাদেরকে কাউকে কই নাই, তবে আজকে আমি মনের একটা হয়তো কথা কব। তো আমগরে হয়তো অঞ্চলে এই মাদ্রাসা নিয়ে একটা কথা কব, কথাগুলো শুন অনেক কটা হুজুর আছে, হয়তো ছাত্র আছে, তো এই মানুষটা তো আপনাদের ভালোবাসার মানুষ, তো এই মানুষটা দিয়ে কথা কব, সবাই শুনবেন। তো আমার বক্তৃতা এতটুকুই, তুমি কিছু কো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমিও এগুলো ভিডিও অবস্থায় করে নিই, আমার ফার্স্ট ভিডিও। তো আজকে থেকে আমি গানে 10 বছর ধরে আছি, কোনোদিন আমি কোনো আমার যেটা ভালোবাসার মানুষ, আমার যেটা দর্শক আছে, কেউর কাছে কোনো আবদার করি নাই। আমার লাইভ আর কি কোনো ভিডিওর মাধ্যমে দেখেন নাই, কোনো একটা ইয়ের মাধ্যমে দেখেন নাই যে আমি কাবার দ্বারা কিভাবে একটা সহযোগিতা চাইছি। তো আজকে আমি এই মাদ্রাসায় এসে এতটুকু কাঙাল হয়েছি, তার মানে পোলাপানের অবস্থা দেখা, আর কতগুলো যে দেখেন আমি দেখাতেছি, দাদা এই জন্য দেখাতেছি, এই যে এই যে এই যে এগুলো বাচ্চা বলে আমার কতজনের মা নাই, কতজনের বাবা নাই, কতজনের তার মানে নাই বলতে কিছু নাই। তার মানে যে মাদ্রাসাটা যে চালায়, আর যে আমাদের হুজুর সাহেবরা আছে, বহুত হুজুর আছে, বহুতই কষ্ট হয়েছে। তার মানে কষ্ট বলতে কি, আর্থিক দিকটা বহুতই কষ্ট হয়েছে। যদি আপনারা যত মানুষ আছেন দেখেন, বহুতই আছেন, ছোট বড় ভালো মন্দ সবই আছেন, যদি কিবা একটা টাকা দিয়ে, আমরা যে ভিডিওর মাধ্যমে ফোনপে নাম্বার দিব, কিবা একটা টাকা দিয়ে যদি সহায় করেন এই মাদ্রাসার যত পোলাপান দেন, প্রায় 200-300 পোলাপান আরও আছে, এখনো পোলাপান ফুল নাই আর কি, আসপ্রতি 200-300 পোলাপান আপনারা যদি কিবা একটা টেহা দিয়া যদি সাহায্য করার পারেন, এসা কোনো কিছুই আর জীবনে, তাহলে আমার যেমন আর কিছু ভাবি না, কারণ আমি সাহায্যের কোনো ধরনের ভিডিও চাই না। আজকে ফার্স্ট চাইছি, তো আমার পক্ষ থেকে আমি যেতেটুকু পারি এতটুকু করবো, কিন্তু আপনাদের পক্ষ থেকে যাই কিছু পারেন, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, কতজনে যার হাত লম্বা আছে সে 5000 টাকা দিতে পারবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আমি আশা করি সবাই মিলে এই মাদ্রাসার প্রকল্প লক্ষ্য রাখবেন, ই রাখবেন, দান করাবেন। আমি অতটুকু জানি না, হুজুর দেখবো, আর হুজুর এই যে আমাদের সাথে হুজুর আছে, হুজুর কিছু কবার কি মাদ্রাসার বিষয়ে আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, তো আপনারা তখন শুনতে পারলেন আমাদের মাদ্রাসার অনাটনের কথা। আসলে এই যে আপনাদের সম্মুখে আপনাদের ভালোবাসার মানুষ আসছে, এনাকে আমরা কোনোদিন দেখি নাই যে নিজের স্বার্থের জন্য কোনো কিছু চাইতে। এটা আল্লাহর গায়বী তরফ থেকে ওনার দিলে আল্লাহ ডাইলা দিছেন যে না, আল্লাহর রাস্তায় আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবীর মাদ্রাসার জন্য কিছু করার দরকার। যেহেতু উনি নিজের তরফ থেকে মাদ্রাসাটা চালানোর জন্য অসক্ষম, ওই জন্য উনি নিজের লাজ শরম বাদ দিয়ে আপনাদের সম্মুখে হাত পাচ্ছেন, নিজের জন্য না, এই আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য, আমাদের দিনের শিক্ষার জন্য, আমাদের ইসলামের জন্য। আজকে কিন্তু আমাদের যারা দিনী শিক্ষা আমরা অর্জন করি কিংবা তো শিক্ষা দেই, এনারা কিন্তু সরকারি তরফ থেকে কোনো কিছু সাহায্য পায় না। তো এই মাদ্রাসাকে চলাবার জন্য সরকার কিন্তু প্রস্তুতই নয়। তো আমাদের চেষ্টা করতে হবে আমাদের এই মাদ্রাসা কিভাবে আগ বাড়ানো যায়। তো সবাই হয়তো শিক্ষা দিয়ে আগ বাড়াতে পারবেন না, সবাই হয়তো ছেলেপেলে দিয়ে আগ বাড়াতে পারবেন না, কিন্তু ইচ্ছা করলে, আপনারা চাইলে এই মাদ্রাসাকে টাকা দিয়া হইলেও আগ বাড়াইয়া নিতে পারবেন। তো কোরআনের মধ্যেও আছে, আল্লাহ ঘোষণা করছে যে বান্দার উপরে আল্লাহ জবরদস্তি, সক্ষমের চাইতে কিছু জবরদস্তি চাপায় দেয় না। তো আপনারা যতটুকু পারেন
এই মাদ্রাসার বিষয়ে আপনারা দান সদকা করবেন। আপনারা হয়তো কেউ মালদার আছেন যারা যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, কিবা তো যাকাত ফরজ হয় নাই, সদকা দিলে দিতে পারেন। আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের মাদ্রাসার কিছু অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হবে, হয়তো বা ফোনপের নাম্বার দেওয়া হবে। এই নাম্বারে আপনারা যদি মনে ধরে যে না, ইসলামের শিক্ষাটা আমরা শিখতে পারি নাই, অপরজনকে শিক্ষানোর দরকার, তো আপনারা খাস দিলে আল্লাহর রাস্তায় দান সদকা করে আমাদের এই দিনই শিক্ষাকে আগ বাড়ানোর জন্য চেষ্টা করবেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। তো জানি না, হয়তো আমরা হয়তো বিভিন্ন ধরনের যুব ফলাফান আছি, হয়তো নবীর ভালোবাসা নিয়ে যার কাছে এক টাকা আছে এক টাকা দান করবেন, যার কাছে দশ টাকা আছে যে যতটুকু পারেন অতটুকু দান করবেন। আর জানি না এক টাকার বিনিময়ে আল্লাহ সারা জিন্দিগির গুনাখাতা আল্লাহ মাফ করে ভরে। তো আপনাদের কাছে এটাই আমি অনুরোধ করি, কোনো দিন কিছু চাই না আপনাদের কাছে, অত আজকে আমি রিকোয়েস্ট করি যে দয়া করে যদি আপনারা সবাই সাহায্য করেন এই মাদ্রাসার খুব উপকার হতো। তো আর যদি যে এক টাকা দু টাকা দেওয়া পারবেন না, প্লিজ দয়া করে এই ভিডিওটা সবাই শেয়ার করবেন যাতে আপনার এক আর একটা বন্ধুদের কাছে যায়, হে ভিডিওটা দেখুক, দেখে আরো জনের কাছে শেয়ার করুক বা দু টাকা দিক, খুব উপকার হতো ভাই। তো অনুরোধ করি সবাই একটু চেষ্টা করবেন, যতটুকু সম্ভব অতটুকু চেষ্টা করবেন। আর দেখেন একদম দেখেন একবার না বলুক একটা বাচ্চা, এই এই যেটা এটা যদি আজকে আপনার ভাই তো এই মাদ্রাসায় এসে বা একটা কাপড় নাই বা ভালো খাবার নাই, আপনি তো ঘরে বসে থেকে খাইতেছেন, আপনার জন্য নিজের এইটা মনে করে তার মানে মনের ভিতরে একটা ইয়ে না, যাতে এই পোলাপান এই পোলাপান গুলা যাতে মাদ্রাসায় এক সন্ধ্যা ভালো করে খাইতে পারে, ওই জন্য সবার কাছে চাই না দশ হাজার পাঁচ হাজার চাই, আপনারা কিবা একটা টাকা দিয়ে মাদ্রাসার জন্য সহায় করেন। আমি এটাই চাই, আমি আমি কোনোদিন ভিডিও করি না, আমার লাইভও ইল্লা ভিডিও আমি বানাই নাই, ওই জন্য আজকে সবার কাছে অনুরোধ করছি মাদ্রাসার প্রতি সবে অল্প ভালোবাসা আনেন। গরিব দুঃখী পোলাপান আছে বেশিরভাগ, কিন্তু ধনী পোলাপান এটাই গরিব মানুষ, গরিব যারা তারাই আছে এটাই, ওই জন্য ওদেরকে আপনারা সাহায্য করেন, তার জন্য সবাই কাছে আমি অনুরোধ করতেছি। আর এই ভিডিওটা যত পারেন শেয়ার করে দিবেন, যদি কেউ পয়সা নাই কেউর কাছে কেউর কাছে টেও আসে না, আমরা ওই ভিডিওটা শেয়ার করবেন, তার মানে আমরা এই ভিডিওগুলো করি যাতে ভালো একজন মানুষের কাছে যাওয়ার পরে মাদ্রাসার জন্য কিবা একটা উপকার আসে। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর ফোনপে নাম্বার নিজের তরফ থেকে কভার করতেছি, দেখা যাবে আপনারা ওখান থেকে নোট করতে পারেন। তো আমি এখানে এগিয়ে এসে আর একটা কথা বলতে ইচ্ছুক হয়েছি যে আজকাল দেখা যায় যদি হিন্দু মুসলিম নিয়ে কোনো ভিডিও বানানো হয় কিবা তো কোনো নাচ গান নিয়ে ভিডিও বানানো হয়, ওটাই কিন্তু অনেক ভিউজ হয়, অনেক ভাইরাল, আর ভাইরালও অনেক সময়ের ভিতরে হয়ে যায়, মানে অল্প সময়ের ভিতরে ভাইরাল হয়ে যায়। কিন্তু আপনারা এটাও ভাবতে পারেন যে না, এনারা তো অনেকদিন গান বাজনা করেছে তো ভিউজ পায়নি, কিবা তো রিচ হয়নি, শেয়ার পায়নি, অথবা এটা লোক দেখানোর জন্য এই ভিডিওটা করতেছে যাতে ভিউজ বাড়ে রিচ বাড়ে। আমি একজন আলিম হয়ে আপনাদের সম্মুখে বলছি, এটা এনারা কিন্তু দূরের কোনো মানুষ না, এনারা হচ্ছে আমাদের এই ভাইটা দেখছেন, ইনি হচ্ছেন আমাদের মাদ্রাসার কাছের মানুষ, একদম মাদ্রাসার সাথে বাড়ি, ইনি আমাদের অভাবনটনটা নিজের চোখে দেখছেন, স্বচক্ষে দেখে তিনি মনস্থা করেছেন না মাদ্রাসার বিষয়ে কিছু করার দরকার। তো আপনারা একটাই অনুরোধ যে নাচ গানের ভিডিও কিবা তো হিন্দু মুসলিম করে যারা দাঙ্গা ফাসাদ করে ওইগুলা ভিডিও যদি শেয়ার করতে পারেন, তাহলে আমাদের এই দিনই শিক্ষার জন্য টাকা দিয়েও যদি সহায় না করতে পারেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব শেয়ারের মাধ্যমে হলেও হিউজ পরিমাণে, অনেক বেশি পরিমাণে শেয়ার করে দেন, হয়তো বা দশ জনের কাছে গেল ভিডিওটা, দশ জনের মধ্যে হয়তো বা একজনে দিয়ে দিবে টাকাটা, কিন্তু ওই টাকাটা দেওয়ার ফলে ইনডাইরেক্টলি আপনি ওই টাকাটার সোয়াব পেয়ে যাবেন, কেননা ওই টাকাটা দেওয়ার মধ্যে আপনার হাত আছে, কোথাও না কোথাও আপনার হাত আছে। তো আল্লাহ তাবারক তাআলা আপনার এই শেয়ারের মাধ্যমে আপনার মেহনতের জরিয়া আপনাকে হয়তো বা জান্নাত দিতে পারে।
তো বেশি কিছু আর করলাম না, আপনারা ভিডিওটা শেয়ার করেন আর সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।